আজি 35টি পিএসএ অক্সিজেন প্লান্টকু দেশ উদ্দেশ্যে উৎসর্গ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বাহ্ন 11টায় উত্তরাখণ্ডর ঋষিকেশ স্থিত এইমসে অনুষ্ঠিত এক কার্যক্রমে মোদী এই অক্সিজেন প্লান্টগুলো লোকার্পণ করবে। এই অবসরে প্রধানমন্ত্রী উপস্থিত সমাবেশক সম্বোধিত করার কার্যক্রম রয়েছে। উত্তরাখণ্ড রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মধ্যে এই কার্যক্রমে উপস্থিত রয়েবে বলে জনাপড়েছে। পিএম কেয়ার অধীনে বিভিন্ন রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন হয়েছে পিএসএ অক্সিজেন প্লান্টগুলো আজিঠার কার্যক্ষম হব। বর্তমান পর্যন্ত সারা দেশের পিএম কেয়ার অধীনে মোট 1224 পিএসএ অক্সিজেন প্লান্টকু নির্মাণ করা যাইতিবা বেলে সেতিমধ্যে 1100 অধিক প্লান্ট বর্তমান কার্যক্ষম রয়েছে, যেউর প্রতিদিন 1750 মেট্রিক টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। কোভিড 19 আসা পরঠার ভারতর মেডিকাল অক্সিজেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাই ভারত সরকার নেওয়া সক্রিয় পদক্ষেপগুলো এক উদাহরণ পাল্টাইছে।